চলতি বছরে জাতীয় সম্মেলন এবং আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারা দেশে মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠনে বিতর্কিত কাউকে স্থান না দেওয়ার সিদ্ধান্ত দলটির। এমপি মন্ত্রী থেকে শুরু করে যত বড় নেতাই হোক না, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় পাবে না কেউ। দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। দিন যত যাচ্ছে দূরত্ব তত বাড়ছে দলের এমপি এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে। আলোচনা সমালোচনার বড় প্ল্যাটফর্ম হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ওবাদিল কাদের সাহেব, আপনাকে আমি ঘৃণা জানাই। গেল স্থানীয় সরকার নির্বাচনে বিশৃঙ্খলা বড় আকার ধারণ করে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নির্বাচনী সহিংসতায় মারা যায় অনেকে, যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশেই দলকে ঢেলে সাজাতে মাঠে নেমেছে কেন্দ্রীয় আটটি টিম। জুনের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ সব কমিটির সম্মেলন শেষ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যেই সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা জেলা পর্যায়ে কাউন্সিল শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলা কাউন্সিলও আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সারা দেশেই উপজেলা কাউন্সিলও চলছে। আমরা আশা করছি যে যেভাবে যে ধারায় বর্তমানে আমাদের সাংগঠনিক তৎপরতা চলছে, যদি এই ধারা অব্যাহত রাখা যায় তাহলে হয়তো জুনের মধ্যে আমাদের মেয়াদ উত্তীর্ণ সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কাউন্সিল আমরা সম্পন্ন করতে সক্ষম হব। যারা বিদ্রোহী হয়ে আওয়ামী লীগের মনোনয়নের বিরুদ্ধে, তাদেরকে তো আমরা কোনো আলোচনায় আনিনি এবং তাদেরকে আমরা বলেছি, তাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। যারা দলের বিপক্ষে কাজ করেছে তাদের লিস্ট তৈরি করা হয়েছে। যারা দলের বিরুদ্ধে কাজ করেছে বা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইম্পর্টেন্ট পোস্টে রাখা হবে বলে আমি মনে করি না। দলের শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আওয়ামী লীগ। যারা শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের অবস্থা লতিফ সিদ্দিকী কিংবা মেয়র জাহাঙ্গীরের মতো হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ কখনো এই ধরনের আনকন্ট্রোল আবেগ বা অযথা কথা আমরা প্রশ্রয় দিইনি। আমাদের প্রেসিডিয়াম মেম্বারকেও দল থেকে সম্পূর্ণভাবে, প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে, মন্ত্রী থেকে বহিষ্কার করা হয়েছে এবং অন্যান্য যারা এরকম কাজ করেছে তাদেরকেও দল থেকে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও যারা করছে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী তালিকা চূড়ান্তের কাজও শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।